আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম কাইটল চ্যানেলে। আজকে আমার বিষয়টা হচ্ছে আমরা বাড়িতে বসে কি করছি। আমি বাড়িতে বসে ঘুড়ি তৈরি করছি, বাড়ির কাজ করছি, তারপরে বাইরে ঘুরছি আর আশেপাশে প্রতিবেশীদের সাহায্য করছি। আশা করি আপনারা সবাই বাসায় আমার মতোই কাজ করছেন, বসে আছেন। বাসায় বসে থাকার কোনো দরকার নেই, কাজ করেন, কিছু একটা কাজ করেন। জানি আপনারা কাজ খুঁজে পাচ্ছেন না, টিভি দেখছেন, মোবাইলে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটে ব্যবহার করছেন। আমি বাড়িতে এত বেশি কাজ করছি না, আমি মোবাইলটা একটু কম ব্যবহার করি আর বিভিন্ন কাজ, কোনটা নতুন কিছু, নতুন কিছু শেখার জিনিস আছে, নতুন কিছু জানার আছে, সেই জিনিসের পিছে আমি যাই। আর আপনারা বাসায় অবস্থান করবেন, আশা করি দুর্যোগপূর্ণ অবস্থায় আপনার বাসায় অবস্থান করবেন। আর আর এখন আপনারা তো জানেন যে বাড়িতে থাকাটা একটু কষ্টকর, তাও চেষ্টা করবেন, কারণ কোন সময় কি হতে পারে আপনারা জানেন। আর আমি আমি আপনাদের সামনে আমার চ্যানেল নিয়ে আসছি এই কারণে যে ঘুড়ি আর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে, শুধুমাত্র ঘুড়ি নয়। আপনারা বাসায় না বসে থেকে যদি কিছু টাকা থাকে, আপনারা 4-5 জন বন্ধু একসাথে মিলে ব্যবসা করতে পারেন, অনলাইন ব্যবসা। এখন তো আপনারা জানতে পারছেন যে অনেক রকমের ব্যবসা করাই যায় বাসায় বসে। আর মানুষে এখন বাজারে কমই যায়, যায় ঠিক আছে, আর বাহিরের প্রকৃতি অনেক সুন্দর, বৃষ্টি হচ্ছে আর মনোরম দৃশ্য, বাহিরে একটু বাহিরে ঘুরতে যাবেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, মনে হবে যে অন্যরকম অনুভূতি, আগের মতো ধুলাবালি নেই এত, আর পরিবেশটা সুন্দর। আর আপনারা বাসায় বসে কাজ কাজ করবেন, বসে থাকবে না, বসে থাকলে কোনো লাভ হবে না, মোবাইল টিবাইলে কোনো লাভ হবে না। একটা কাজ করেন, আপনার আশেপাশে বন্ধুরা কী করছে দেখেন, দেখে শিখেন যে তারা কী করছে, আমি কী করতে পারি। আমি সব কিছুই করতে পারি, নতুন কিছু আমার সবচেয়ে প্রিয় নতুন, যেমন আমি ডাইভিং শিখেছি, তারপরে বিভিন্ন সংগঠনে কাজ করেছি, আমার নতুন কিছু জানতে খুব ভালো লাগে। আপনারা বাসায় না বসে থেকে বিভিন্ন বাজারে গিয়ে ঘুরে দেখেন, দেখবেন নতুন নতুন পাখি আছে, কবুতর আছে, বিভিন্ন কিছু আছে, আপনারা বাসায় বসে এটিও পালতে পারেন, বাজার বিক্রি করতে পারেন, গাছ লাগাতে পারেন। আজকের পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা বাতাস, বর্ষাকাল, গাছের পাতা লড়ছে, সামনে ঈদুল আজহা, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে।